ইতিমধ্যে আজ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফায় 35টি আসনে 8 দফার ভোট শেষ হলো। 8 দফা ভোটের শেষেই বেরিয়ে এলো মোট 294টি আসনের ফলাফল। এই 294টি আসনে কে জিতল, তৃণমূল না বিজেপি, কার পক্ষে কত ভোট পড়ল, কে এগিয়ে রয়েছে, ইতিমধ্যেই একটি নতুন এক্সিট পোল সমীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমরা তারা দাবি করেছে তৃণমূল কত ভোট পেতে চলেছে, বিজেপি কত ভোট পেতে চলেছে, কংগ্রেস কত ভোট পেতে চলেছে এবং জোট আব্বাস সিদ্দিকীর দল কত ভোট পেতে চলেছে। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে তো বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। রাজ্যে শেষ দফার নির্বাচন শেষ হতেই টানটান উত্তেজনা। বাংলায় ক্ষমতায় ফের কোন দল তা জানতে বুথ ফেরত সমীক্ষার দিকে তাকিয়ে রাজ্যবাসী। উৎকণ্ঠার প্রহর পেরিয়ে 21-এর মহামারণের এক্সিট পোল প্রকাশ করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সি ভোটার। তাদের সমীক্ষায় উঠে এলো নবান্নে ফের ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমীক্ষায় দাবি তৃণমূল পেতে চলেছে 152 থেকে 164টি আসন, বিজেপি পেতে চলেছে 109 থেকে 121টি আসন এবং সংযুক্ত মোর্চা পেতে চলেছে 14 থেকে 25টি আসন। এর অর্থ গতবারের তুলনায় আসন সংখ্যা কমলেও ম্যাজিক ফিগার নিয়ে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ বন্ধুরা, ভোট শতাংশ হিসাবে তৃণমূল পেতে পারে 43% ভোট, বিজেপি পেতে পারে 39% ভোট। এদিকে অষ্টম দফায় ঢেলে ভোটদান হলো জেলায়, সেখানে গরম এবং করোনা আতঙ্কে কিছুটা কম ভোট পড়েছে উত্তর কলকাতায়। 60% অর্থাৎ 60%-এর নিচে ভোট পড়েছে শহরের 60টি বিধানসভা কেন্দ্রে। এদিন 5:30 পর্যন্ত 35টি আসনে গড়ে ভোট পড়েছে 76%। এদিন বীরভূমে ভোট পড়েছে 81.87%, উত্তর কলকাতায় 57.53%, মালদায় ভোট পড়েছে 80.06%, আর মুর্শিদাবাদে ভোটদানের হার 78.07%। এদিন বিক্ষিপ্ত গোলমাল বাদ দিলে শান্তিতেই 8 দফায় 35টি আসনে হয়েছে ভোট। হ্যাঁ বন্ধুরা, তবে বিভিন্ন নিউজ সংস্থাগুলো দাবি করেছে তাদের এক্সিট পোলে কে কতগুলো আসন পেতে চলেছে। প্রথমত একটি নিউজ সংস্থা দাবি করেছে এখানে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 138 থেকে 151 আসন, সিপিএম পেতে চলেছে 11 থেকে 19টি আসন, বিজেপি পেতে চলেছে 127 থেকে 141টি আসন। হ্যাঁ বন্ধুরা, তেমনই আরেকটি নিউজ সংস্থা রিপাবলিক সিএনএক্স দাবি করেছে টিএমসি তৃণমূল পেতে পারে 126 থেকে 136টি আসন, অন্যদিকে সিপিএম পেতে পারে 10 থেকে 17টি আসন এবং বিজেপি পেতে পারে 138 থেকে 148টি আসন। অন্যদিকে ইটিজি রিসার্চের তরফ থেকে আবারও দাবি করা হয়েছে তৃণমূল পেতে পারে 164 থেকে 176টি আসন, সিপিএম পেতে পারে 10 থেকে 15টি আসন, বিজেপি পেতে পারে 105 থেকে 115টি আসন এবং অন্যান্যরা রয়েছে একে। টাইমস নাও সি ভোটারের তরফ থেকে আরেকটি সমীক্ষা রিপোর্টে দাবি করেছে টিএমসি পেতে পারে 152 থেকে 164টি আসন, সিপিএম পেতে পারে 14 থেকে 25টি, বিজেপি পেতে পারে 109 থেকে 121টি আসন। তো বন্ধুরা, আরেকটি সমীক্ষা রিপোর্টে কি বলেছে, PMARQ-র তরফ থেকে, নিউজ সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে টিএমসি তৃণমূল পেতে পারে 152 থেকে 172টি আসন, সিপিএম পেতে পারে 10 থেকে 20টি, বিজেপি পেতে পারে 112 থেকে 132টি আসন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ইতিমধ্যে এই সমীক্ষা রিপোর্টটি প্রকাশিত হয়েছে। তবে যারাই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত করেছে তারাই দাবি করেছে এবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু আবারও মুখ্যমন্ত্রী হতে চলেছে, তৃণমূলই জিততে চলেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর উঠে এসেছে। তবে আপনার মত
মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবারে বাংলা কে দখল করতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টিএমসি, বিজেপি না অন্য কেউ? অবশ্যই কিন্তু সেটা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।